সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসছে বিশ্ব তামাক মুক্ত দিবস, 31 মে 2019। নিষিদ্ধ হোক তামাকের বিজ্ঞাপন, প্রসার ও পৃষ্ঠপোষকতা। তাহলে শুধুমাত্র কৌতূহলবশত জেনে শুনে কেন এই বিরাট ধ্বংসের মুখে পতিত হবেন? মাদকাসক্তি আমাদের যা করে, প্রথমত স্নায়ুর কার্যকারিতা নষ্ট করে দেয়, দ্বিতীয়ত চিন্তা শক্তিকে ধ্বংস করে দেয়, তৃতীয়ত ফুসফুসের ক্যান্সার সহ নানা রোগের সৃষ্টি করে, 4 নম্বরে পারিবারিক ও সামাজিক অশান্তির সূচনা করে, 5 নম্বরে পুরো একটি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আসুন তামাকসহ সকল প্রকার মাদকদ্রব্যকে আজই না বলি।